হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। রত্নাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছের পাতুরি। এটা খুবই পুরনো রান্না অথচ আধুনিক। এই ভেটকি মাছের পাতুরি খেতে সকলে ভালো লাগে, আধুনিক ছেলেমেয়েরাও ভালোবাসে, পুরনো দিনের লোকরাও ভালোবাসে। তাই আজকে বানিয়ে ফেলছি ভেটকি মাছের পাতুরি দুই রকমভাবে। চলুন দেখে নিই কী কী লাগে। ভেটকি মাছ নিয়েছি তিন পিস, এখানে ফিলে করা রয়েছে। আর নারকল নিয়েছি, একটু সর্ষের তেল নিয়েছি, নুন আন্দাজ মতন দেব, একটু চিনি দেব, একটু হলুদ দেব, কাঁচা লঙ্কাকে দুটো ফাঁক করে নিয়েছি, মানে দুটো আলাদা করে নিয়েছি, বেশি দেব না। আর সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা আর দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। টক দই নিয়েছি আর একটা বোল নিয়েছি, আর কলা পাতা তো অবশ্যই লাগবে। আসুন আমি প্রথমে নারকল দিয়ে যেটা করব সেটা আমি দেখিয়ে নিচ্ছি। এখানে আমি নারকল নিচ্ছি ছোটো চামচের দু চামচ। সর্ষে নিলাম এক চামচ। নুন অল্প একটু দেব। নারকল যেহেতু মিষ্টি তাই চিনিটা অল্পই দেব। একটুখানি হলুদ দিয়ে নিলাম। আমি এখানে হাত দিয়ে ব্যবহার করছি, আপনারা কিছু মনে করবেন না, আপনারাও হাত দিয়ে ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা রান্না করছি, হাত আমাদের ধোয়াই থাকে, তাই আমি হাত দিয়েই করছি। এবার আমি এটা ভালো করে মিক্সড করে নেব। আপনারা সর্ষে এখানে আরেকটু ইউজ করতে পারেন, আমি একটু কমই করেছি। তেল যখন দেব তখন এটা সর্ষেটা পুরোপুরি বোঝা যাবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্সিং করে নিয়েছি, এবার আমি তেল দেব। বেশি তেল দেব না, অল্পই তেল দিলাম। হয়ে গেছে মিক্সিং করা। এবার আমি মাছটাকে নুন দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি। আমার নুনটা মেশানো হয়নি। যেহেতু মাছটাকে একটু রাখতে হবে তাই আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু আরেকটা মিক্সিং করব, যেটা দই সর্ষে দিয়ে করব, সেটা আমি করব জন্য আগে থেকে এটা মাখিয়ে, এটা কিছুক্ষণ রেস্টে থাকবে আর ওইটা আমার ব্যাটারটা তৈরি করা হয়ে যাবে। এটা সুন্দর, এটা নুন মাখানো হয়ে গেছে। এবার যেটা দই দিয়ে করব সেটা এবার করে নিচ্ছি। নুন দিয়ে দিলাম আন্দাজ মতন। একটু চিনি দিয়ে দিচ্ছি। টক দই যেহেতু, সেহেতু চিনিটা একটু লাগে। আর কেউ যদি চিনিটা একদমই পছন্দ না করেন তো না দিতে পারেন, এটা অপশনাল। এবার সর্ষে নিয়ে নিচ্ছি, দু চামচ নিয়ে নিলাম। দই নিয়ে নিলাম। দু চামচ। এবার ভালো করে মিক্স করে নেব। এখন একটু তেলটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে একবারে মিক্স করা হয়ে যাবে। এটা আমার মিক্সিং হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো। আমি কলা পাতাগুলোকে এবার একটুখানি আগুনে শেকে নেব। তো আসুন দেখে নিই কীভাবে আমি শেকে নিচ্ছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার আমি এটাকে শেকে নিচ্ছি। এমনি তাওয়া ছাড়াও আপনারা গ্যাসে এমনিভাবে শেকিয়ে নিতে পারেন। উল্টে পাল্টে শেকে নিলে কী হয়, মুড়মুড় করে ভেঙে যাবে না, তাই জন্যই শেকে নেওয়া, বাদে সুবিধা হয় আর কি। তো এটাও উল্টে পাল্টে শেকে নিচ্ছি, বাকিগুলো ঠিক এইভাবেই শেকে নিতে হবে। এবার আমি পাতুরিটা
রেডি করছি। প্রথমে একটু তেল মেখে নিচ্ছি, এর মধ্যে অল্প তেল মেখে নিলাম। আমি শেকে নিয়েছি, দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা দিচ্ছি, মানে স্টাফিংটা দিচ্ছি, স্টাফিং কি বলবো, মানে সর্ষে নারকল বাটাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে দেওয়া, এবার এর ওপর দিয়ে বাকিটা দিয়ে দেবো, পুরোটা ঢেকে দেবো সর্ষে আর নারকল দিয়ে। নারকেল আর সর্ষে বাটা দিয়ে সব পেস্ট পুরোটা দিয়ে মাছটাকে পুরো ঢেকে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে, আর কারোর যদি ঝালের ঝাল অল্প হয় তাহলে সে ঝালটা নিয়ে সঙ্গে নিয়ে খেতে পারবে। এবার আমি ভাজ করছি, ভাজ করতে হবে এইরকম ভাবে। সুন্দর ভাজ হয়ে গেছে, এবার আমি সুতো দিয়ে এটাকে পেঁচিয়ে নেব। মোটা সুতো হলে একটু ভালো হয়। প্রথম যেটা আমি নারকোল আর সর্ষে দিয়ে করেছি ওটা সুন্দর আমার বাঁধা হয়ে গেছে দেখুন। এবার পরের যে ব্যাটারটা গুলিয়েছি দই আর সর্ষে দিয়ে, ওইটা আমি করে ফেলবো। এবার কলা পাতা নিয়ে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল, দই নিয়ে নিলাম, দই আর সর্ষে দিয়ে যে ব্যাটারটা গুলিয়েছি ওটা নিয়ে নিলাম। মাছটা দিয়ে দিচ্ছি, এটা সুন্দর এই সর্ষে আর দই দিয়ে যে ব্যাটারটা গুলিয়েছি এটা পুরোটাই ঢেকে নেব। ঢেকে হয়ে গেছে দেওয়া, এবার আমি এটাকে বেঁধে নেব। এটা আমার দই বাঁধা হয়ে গেছে, দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে। আর একটা যেটা রয়েছে ওটাকেও দই সর্ষে দিয়ে যেটা সেটাকেও আমি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তিনটে আমার রেডি হয়ে গেছে, একটা হচ্ছে নারকল সর্ষে দিয়ে আর দুটো হচ্ছে দই সর্ষে দিয়ে। তো এবার আমি শেকে নেব, তাওয়াতে শেকে নেব। তাওয়া আমি আগে থেকে বসিয়ে দিয়েছি, আমি অল্প একটু তেল দিয়ে দেবো এখানে। অল্প তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে নিলে তারপরে আমি পাতুড়ি বাঁধা কলা পাতা বাঁধা পাতুড়ির ইয়েগুলো আমি তাওয়াতে দিয়ে দেবো। তাওয়া গরম হয়ে গেছে, আমি এবার এগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোকে ছেড়ে দিলাম, গ্যাসটা মিডিয়ামে রাখলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এবার আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, 5 মিনিট বাদে আমি এটাকে খুলে দেখব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখছি। এবার উল্টিয়ে দিচ্ছি, এক পেট শাকা হয়ে গেছে। আর এক পেট সেমভাবে হবে যখন, তারপরে আমি এটাকে নামিয়ে দেব। এবার আবার 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিচ্ছি, এটা হয়ে গেছে সম্পূর্ণ। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পাতুড়ি আমার তৈরি হয়ে গেছে, আমি এনে প্লেটে সাজিয়ে রেখেছি, দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি, সুতোগুলোকে কেটে দেখাচ্ছি, দুই রকমভাবে যে তৈরি করেছি সেটা দেখাচ্ছি। সুতো কেটে ফেলেছি, এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন নারকল সর্ষে দিয়ে যেটা করেছি কি সুন্দর হয়েছে,
দুর্দান্ত লাগবে খেতে, গরম ভাতে দারুণ লাগবে। এবার পরেরটা দেখাচ্ছি। এটা যেহেতু দই সর্ষে দিয়ে, সেহেতু একটু একটু মানে অন্যরকম হয়েছে, কিন্তু খেতে একই রকম লাগবে, দারুণ লাগবে গরম ভাতে। আপনারাও এইভাবে ট্রাই করুন আর বানিয়ে ফেলুন ভেটকি মাছের পাতুরি। নিজে খান, পরিবারকে খাওয়ান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কমেন্টস করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। নমস্কার।